ফুলদা কাইটা লেখি আমি আমার ভালোবাসা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। রাতারাতি ভাইরাল দুই শিল্পীর মধ্যে কে সেরা তা জানবো আজকের এই ভিডিওতে। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলা যাক এনার্জি ঈশিতা সম্পর্কে। এনার্জি ঈশিতা মূলত এসকে রাজীব ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হন। তার সর্বপ্রথম ভাইরাল গান আমি এত নষ্ট ছিলাম না রে পিরিতের আগে। তার আগেও তিনি একজন টিকটক লাইক স্টার ছিলেন। বর্তমানে এনার্জি ঈশিতার মাসিক আয় 10-20 হাজার টাকা। তো গাইস, এনার্জি ঈশিতার চলেন কয়েকটি ভাইরাল গান দেখে আসি। এনার্জি ঈশিতা মূলত এসকে রাজীব এবং জাক মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গান করে থাকেন এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেল এনার্জি ঈশিতা এই চ্যানেল থেকে 10-20 হাজার টাকা আয় করে থাকেন। এখন জানবো এম কে জয় সম্পর্কে। এম কে জয় মূলত এসকে রাজীব এবং শিকদার মিউজিক ইউটিউব চ্যানেলে গান করে থাকেন এবং এই দুই চ্যানেল থেকে তিনি প্রতি মাসে 20-30 হাজার টাকা আয় করে থাকেন। এবং গাইস, এম কে জয়ের সর্বপ্রথম টিকটক কাঁপানো ভাইরাল গান গাজার কলকি এবং তার পরের গান হলো কইজা কাইটা লিখি আমি আমার ভালোবাসা। তবে গাইস, তার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই। তো গাইস, এম কে জয়ের চলেন কতগুলো ভাইরাল গান দেখে আসি। তো গাইস, এই দুই শিল্পীর মধ্যে কে সেরা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।